আমরা আজকে যে টপিকটা শেয়ার করব এটা শুধু টিভিএস রেডারের জন্য না প্রতিটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমরা আজকে শেয়ার করব বাইকের গিয়ার শিফটিং সম্পর্কে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের আজকের নতুন আরো একটা এপিসোডে বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় বন্ধুরা আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শেয়ার করব আসলে আমাদের সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাংলাদেশের বাজারে 125 সিসি কমিউটার সেগমেন্টের মধ্যে খুবই জনপ্রিয় একটা বাইক টিভিএস রেডার 125 আমরা আজকে যে টপিকটা শেয়ার করব এটা শুধু টিভিএস রেডারের জন্য না প্রতিটা বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমরা আজকে শেয়ার করব বাইকের গিয়ার শিফটিং সম্পর্কে আসলে আমরা বাইকের গিয়ার শিফটিং সম্পর্কে অ্যাকুরেট ধারণা না থাকার কারণে আমরা অনেকে অনেক রকম ভাবে ভুল করি অনেকে অ্যাকুরেট ভাবে গিয়ার শিফটিং করতে পারি না আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনারা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি তো বন্ধুরা চলুন তাহলে আমরা আজকে মোটর ব্লগ করতে করতে বাকি কথাগুলো শেয়ার করি আমরা মোটর ব্লগ করতে করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব আপনারা এই পার্টটা একটু মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন আমরা এখন কথা বলবো বাইকের অ্যাকুরেট গিয়ার শিফটিং কিভাবে করবেন বা কত গিয়ারে কত স্পিড পর্যন্ত তুলবেন এই বিষয়ে বাইকের গিয়ার শিফটিং সাধারণত তিন রকমের হয়ে থাকে বর্তমানে হাই কোয়ালিটির বাইকগুলোতে দেখা যায় যে একটা গিয়ার সামনের দিকে থাকে আর বাকি গিয়ারগুলো পিছনের দিকে থাকে গিয়ার শিফটিং করার প্রথম কাজ হচ্ছে ক্লাস টেনে গিয়ার শিফটিং করা ক্লাস টেনে গিয়ার শিফটিং করা হচ্ছে সঠিক নিয়ম বা সঠিক পদ্ধতি এবং যেভাবে ক্লাস টেনে গিয়ার বাড়াবেন ঠিক একই নিয়মে একই রকমে ক্লাস টেনে গিয়ার কমানোর চেষ্টা করবেন তাহলে আপনার বাইকটাও কোনো ঝামেলার মুখোমুখি হবে না আপনিও খুব স্মুথভাবে সুন্দরভাবে বাইকটা রাইড করতে পারবেন আপনার বাইকও কোনো ক্ষতির সম্মুখে পড়বে না এখন দেখাবো আপনার বাইকের কত গিয়ারে কত স্পিড তুলবেন এই অংশটা প্রতিটা বাইকারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যখন বাইক রাইড করতে উঠবেন তখন শুরুতে গতি পাবেন 10-15 স্পিডের মধ্যে তখন আপনাকে অবশ্যই এক গিয়ারে বাইক রাইড করতে হবে এরপরে যখন 15-25 স্পিডে যাবেন তখন অবশ্যই আপনি দুই গিয়ার মেনটেন করে বাইকটা রাইড করার জন্য চেষ্টা করবেন তারপর যখন 30-30 ক্রমান্বয়ে স্পিড বাড়তে থাকবে তখন তিন গিয়ারে বাইকটা রাইড করার জন্য চেষ্টা করবেন এরপরে যখন আপনার স্পিডটা 40-এ উঠে গেল বা 40 ক্রস করে ফেললেন তখন চার গিয়ারে বাইকটা রাইড করার জন্য চেষ্টা করবেন সর্বশেষে যখন 50+ স্পিড ক্রস করে ফেলবেন বা 50+ স্পিড প্লাস হয়ে গেল তখন আপনার বাইকটা 5 গিয়ারে রেখে বাইকটা রাইড করার জন্য চেষ্টা করবেন তখন বাইকটাও খুব স্মুথলিভাবে সুন্দরভাবে রাইড করতে পারবেন কোনো ঝামেলা ফিল করতে হবে না কোনো ফেরা ফিল করতে হবে না খুবই সুন্দরভাবে বাইক রাইড করতে পারবেন আপনার বাইকও কোনো ক্ষতির সম্মুখে পড়বে না আপনিও কোনো ঝামেলা ফিল করবেন না বাইকের গিয়ার শিফটিং হচ্ছে বাইকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম যার সাহায্যে আপনি আপনার বাইকের স্পিড কমাতে এবং বাড়াতে পারবেন অ্যাকুরেট গিয়ার শিফটিং না করতে পারলে আপনার বাইকের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে বাইকের লং এবিলিটি কম পাবেন এবং বাইকে নানান রকমের সমস্যা সৃষ্টি হতে থাকবে এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আপনার বাইকের ইঞ্জিন তাড়াতাড়ি ক্ষতির সম্মুখে পড়ার সম্ভাবনাও রয়েছে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের বাইকের গিয়ার শিফটিং সম্পর্কে অ্যাকুরেট ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি আমরা যতটুকু জানি আমরা আমাদের এই ভিডিওতে শেয়ার করেছি আশা করি আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জেনেছেন ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন হয়েছে আপনি আপনার মূল্যবান মতামতটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর এছাড়া যদি আপনাদের নতুন কিছু জানার প্রয়োজন থাকে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো টপিকে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু